আজ আমাদের আমেরিকাতে ইলেকশন ডে, এখন বাজছে সন্ধ্যা 6টা। তো আমাদের ভোট কেন্দ্র 9টা পর্যন্ত খোলা থাকবে। আমাদের আজকে কাজ ছিল, আমরা কাজ থেকে এসে আমাদের ভোট দিতে যাচ্ছি। আর এখানে দেখেন ভোটাররা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছেন, লম্বা লাইন। অবশ্য এখানে ভোটটা শুরু হয়েছিল গত 8-10 দিন, ছিল আর্লি ভোট, তবে আজকে মেইন ভোটটা হবে। তো আমরা ভোট দিতে যাই, পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা ভোট কেন্দ্রে এসে গেছি, এখন আমরা আমাদের ভোট দিব। যাতে কৃষ্ণ ভোট কেন্দ্রের ভিতর এখানে আমরা ভোট দিব। এখানে দীপুভাই, দাদা, দিদি সবাইকে দেখা যাচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আমাদের ব্যালট পেপার নেওয়ার জন্য। আমরা মাত্র ভোট দিয়ে বের হলাম। দেখেন এখানে ভোটার, আমরা জাস্ট ভোটেড। আর এখানে আমাদের দীপুভাই, আমার দাদা, দিদি, ভাবিয়ারা আছেন। আমরা মাত্র ভোট শেষ করলাম, এখন আমরা ওনাদের অভিব্যক্তি জানতে চাই। এখানে প্রথমে আছেন আমার ভাবি। আসসালামু আলাইকুম, কেমন লাগলো ভোট দিয়ে? ভোট দিয়ে অনেক ভালো লাগছে, মাত্র শেষ করলাম। এন্ড উই আর সো এক্সাইটেড, লেটস সি হু উইল বি আওয়ার ফিউচার প্রেসিডেন্ট। থ্যাঙ্ক ইউ সো মাচ। আর এটা আমাদের সবার প্রিয় দীপু ভাই। দীপু ভাই কিছু বলেন ভোটের রুমে, কেমন লাগলো? এই তো মনে হয় সেদিন যেন আমরা এসে একসাথে ভোট দিলাম, লাস্ট ভোটিং এ আবার আসলাম একসাথে সবাই, আমরা নেইবার একসাথে আসছি ভোট দিতে। খুব ভালো লাগতেছে, ভালো লাগলো ভোট দিয়ে। যেন আমরা এভাবেই ইন ফিউচার ভোটও আমরা সবাই সুস্থ থাকি, সুস্থ রাখে সবাইকে, এসে যেন একসাথে ভোট দিতে পারি। থ্যাংক ইউ। আর আমার সবার প্রিয় দাদা দিদি এখানে আছেন। দাদাকে প্রথমে জিজ্ঞেস করি, দাদা কেমন লাগতেছে ভোট দিয়ে? আজকে ভোট দিয়ে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। ভালোই লাগলো, আমরা একসাথে বাড়ির নেওয়ার সবাই একসাথে আসছি, খুব ভালো লাগছে। এইভাবে যেন প্রতি বছর এভাবে আসতে, প্রতি প্রেসিডেন্ট বোর্ডে যেন এভাবে আসতে পারে। আমরা ভোট দিলাম, এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে আমরা আমাদের টেলিভিশন অন করব, কারণ 8টা থেকে আমাদের রেজাল্ট আসা শুরু হবে। আশা করি আমাদের, আমরা যাদেরকে ভোট দিয়েছি বা যাই প্রেসিডেন্টকে ভোট দিয়েছি, ওরা পাশ করবে, কারণ এই ইলেকশনটা আমাদের আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের ফিউচার ভোটার দেখতেছেন ওখানে। তো আমরা আশা করি আগামী 4 বছর আমাদের দেশ একটা ভালো পরিস্থিতি যাবে, শুধু আমেরিকার জন্য নয়, সারা বিশ্বই এই ইলেকশনের পর দেখতেছে যে কী অবস্থা হয়, এবং সমস্ত কিছু এটার উপর এফেক্ট করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।